যাত্রা শুরু করলো বাংলা অনলাইন পোর্টাল ukbdnews24.com এর। বুধবার পূর্ব লন্ডনে একটি রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে পত্রিকার সম্পাদক শামসুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক জুবায়ের আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, মারুফ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের সকল সমস্যা সফলতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরবে এই পোর্টাল।